নিমি শুভশ্রী দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু দুজনেই একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। এখন তিনজনের পথই আলাদা, তারপরও কোথায় যেন একটা খটকা লেগে আছে। টলিউডে শুভশ্রী ও মিমির দ্বন্দ্ব নতুন নতুন গল্প জন্ম দিচ্ছে, আর এই নিয়ে শুরু হয়েছে বিবাদ। সম্প্রতি গণমাধ্যমে শুভশ্রী নিজের ক্ষোভ ঝেড়েছেন মিমির উপর, তবে ঘটনার শুরুটা করেছিলেন মিমি চক্রবর্তী। কিছুদিন আগে তিনি শুভশ্রীকে ক্লাসলেস অশিক্ষিত বলে আখ্যায়িত করেছিলেন। এরই জবাবে গণমাধ্যমে শুভশ্রী বলেছেন মিমির এমন কথায় রাগের বদলে তার হাসি পেয়েছে। শুভশ্রী বলেন মিমির কথা শুনে মনে হয়েছে সে হতাশায় ভুগছে, আমার তার জন্য বরং দুঃখই হচ্ছে। হতাশায় না ভুগলে অন্য মানুষ সম্পর্কে এমন কথা কেউ বলতে পারে না। মিমি কেমন শিক্ষা পেয়েছেন সেটা তো তার কথা থেকেই বোঝা যাচ্ছে। শুভশ্রী আরও বলেন, আমি এই বিষয় নিয়ে তাকে কোনো খারাপ কথা বলতে চাইছি না, কারণ এই রকম শিক্ষা আমি পাইনি। হ্যাঁ, খুব বেশি পড়াশোনা আমি করিনি, খুবই সাধারণ পরিবারে আমার জন্ম, বর্ধমান থেকে উঠে এসেছি, কিন্তু আমার পরিবার থেকে মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করতে শেখানো হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়েছিল মিমির ওইসব আক্রমণাত্মক কথায় তার প্রতিক্রিয়া কি। শুভশ্রী খুব ঠান্ডা মাথাতেই উত্তর দেন, বলেন মিমি বলেছে আমি তাকে ফলো করি, আমাকে সে লুজার বলেছে, এগুলো যখন শুনব স্বাভাবিকভাবেই খারাপ লাগবে, আমারও তাই লেগেছে। তবে একটা কথা সবারই জানা আছে, মিমি যখন টেলিভিশন সিরিয়াল করা শুরু করে তখন আমার সিনেমা সুপারহিট। ওকে ফলো করা ছাড়াই কিভাবে আমার সিনেমা সুপারহিট হলো? এরপরে করলাম খোকা 420, সেটাও সুপারহিট। ওকে আমার কিছুটা ভালোই লাগে তাই টুইট করি, তার মানে এই না যে কাজের ক্ষেত্রে তাকে আমার ফলো করতে হবে। তবে কেন এই দ্বন্দ্ব তা নিয়ে চলছে বেশ গুঞ্জন। কেউ কেউ বলছে টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী এই দ্বন্দ্বের কারণ, তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেখানকার দুই জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী ও মিমি চক্রবর্তী। তবে ঠিক কার সঙ্গে রাজের প্রেম চলছে এটা এখনও স্পষ্টতা পায়নি, কারণ রাজের সঙ্গে দুই অভিনেত্রীকেই বিভিন্ন সময় ঘনিষ্ঠভাবে দেখা গেছে। কিছুদিন আগে পর্যন্ত টালিগঞ্জের রটনা ছিল যে রাজ শুভশ্রী বিয়ে করেছেন, রাজ নাকি নিজেই সেই সব খবর নিশ্চিত করেছিলেন। বিয়ের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল, কিন্তু জল ঘোলা হয়ে যায় কিছুদিন পরেই। শোনা যায় প্রাক্তন প্রেমিকা মিমির সঙ্গে আবারও মেলামেশা করছেন রাজ, আর পারিবারিক কারণে শুভশ্রীর সঙ্গে বিয়েটাও নাকি বাতিল হয়ে যায়। এদিকে সম্প্রতি পুজোর ছুটিতে রাজের সঙ্গে মিমি গোয়া ঘুরতে গেছেন এমন গুঞ্জন ছড়ায়, খবরের শিরোনামে ভরে উঠে রসালো বাক্যে। কিন্তু এমন খবরে চটে যান মিমি, কারণ তিনি সে সময় কলকাতাতেই ছিলেন। তিনি জানান, কে কার সঙ্গে সম্পর্ক করছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, অন্য কোনো নায়িকা কিছু বললেই সেটা ছাপতে হবে কেন, আর বিষয়টা ভীষণই স্পর্শকাতর। মিমি আরও বলেন, আমি কলকাতায় ছিলাম সেটা অনেকেই জানেন, আর অষ্টমীর রাতে আমার দাদু মারা গিয়েছিল, একজন গোয়ায় গিয়ে বসে থাকবে আর রটিয়ে দেবে আমি সেখানে রয়েছি, এটা হতে পারে না। এদিকে মিমির এমন স্পষ্ট জবাবে গুঞ্জনের পাল্লাটা চলে যায় শুভশ্রীর উপর, অর্থাৎ রাজের সঙ্গে তিনি গোয়া গিয়েছিলেন এবং বিতর্ক এড়াতে ইন্ডাস্ট্রিকে রটিয়েছেন মিমির কথা। ফলে রাজের সঙ্গে প্রেম নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে যান দুই নায়িকা। তবে সমালোচকরা মনে করছেন কেরিয়ার, প্রেম, সাফল্য সবকিছু মিলিয়ে তাদের এই দ্বন্দ্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।